সারাদিন কাজী অফিসিয়াল চলেছি। আমি আগে বলেছিলাম যে কাঠুরিয়ার বিবির ঘটনা আপনারা জানেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার বেটি খাতুনে জান্নাহ ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, জানো বেটি, একটা মহিলা একটা মেয়ে সবার আগে জান্নাতে যাবে। তখন কাঠুরিয়ার বিবির কথা যখন বলছে তখন খাতুনে জান্নাহ ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্বাজান, আমি আপনি বলেন যে আমি নাকি জান্নাতে নারীদের মধ্যে সর্দারিনী হব, আব্বাজান আমার আগেও কি সেই মেয়েটি জান্নাতে যাবে? নবী আমার বললেন, হ্যাঁ বেটি, তোমার আগেও সেই মেয়েটি জান্নাতে যাবে। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তখন ভাবলেন, তাই তো, কে হতে পারে, কি এমন কাজ করে যে সবার আগে সে জান্নাতে যাবে? তখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সব বিষয়বস্তু শুনলেন, ছুটে চলে গেলেন সেই কাফরিয়ার বাড়িতে। কি ঘটেছিল আমি ছন্দ সুরের মাধ্যমে পরিবেশন করছি, ধীরস্থির ভাবে মনোযোগ সহকারে শ্রবণ করুন। একদিন হঠাৎ মা ফাতেমা বলে আবাজান, একদিন হঠাৎ মা ফাতেমা বলে আবাজান, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। দয়ার নবী বলে মা শোনো বেটি ফাতেমা, দয়ার নবী বলে মা শোনো বেটি ফাতেমা, সবার আগে কাঠুরিয়ার বিবি যাবে গো জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। সতী বিবি কাঠুরিয়া নামটি জামিলা, স্বামীর সেবার ফলে পাবে জান্নাতের ঠিকানা। মা ফাতেমা বলে আব্বা দাও তাহার ঠিকানা, কেমন সেবা করলো স্বামীর পেল এমন মর্তবা, পাও যদি মা তাহার দেখা ভালো তোমারই কিসমা। নবী বলছে, পাও যদি মা তাহার দেখা ভালো তোমারই কিসমাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। এই কথা যখন শুনলেন তখন খাতুনে জান্নাত ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে পাড়ি দিলেন সেই কাঠুরিয়ার বিবির বাড়ির দিকে। তারপরে কি ঘটলো শুনুন। মা ফাতেমা চলল এবার কাঠুরির বাড়ি, সালাম দিয়ে বলল আমি নবীর দুলালি, ভিতর থেকে দিল আওয়াজ ওগো আছেন নারী, স্বামীর অনুমতি ছাড়া কেমন দেখা করি, স্বামী আমার আসলে ঘরে চাইব তাহার ইজাজত, আজকে তুমি যাও না ফিরে করে আমায় মা, আজকে তুমি যাও না ফিরে করে আমায় মা। খাতুনে জান্নাত ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে সালাম দিলেন, ভেতর থেকে সালামের জবাব আসলো, তো বলছে আমি নবীর বেটি এসেছি তোমার সাথে একটু সাক্ষাৎ করতে। ভেতর থেকে কাঠুরিয়ার বিবি বলছে, বিয়াদবি মাফ করবেন, আমার স্বামীর অনুমতি ছাড়া আমি বাইরে আসতে পারবো না, আপনি নবীর বেটি, আমি আপনি আমাকে বিয়াদবি মাফ করবেন, আমার স্বামী এই ঘরে আমাকে রেখে গেছে, স্বামীর অনুমতি ছাড়া আমি বাইরে বার হতে পারবো না। তো তখন খাতুনে জান্নাত ফিরে চলে আসলেন, আগামীকাল কাঠুরিয়ার বিবি স্বামীর অনুমতি নেবে দেখা করার জন্য, আগামীকাল তিনি আসবেন। তারপরে কি ঘটছে শুনুন। দ্বিতীয় দিন যাওয়ার সময় বলল ইমাম হাসান, তোমার সাথে যাব আমি ওগো আম্মি জান। ইমাম হাসান মা ফাতেমা চলল কাঠুরিয়ার বাড়ি, ভিতর থেকে এলো আওয়াজ ওগো বুবু জান, তোমার ছেলের জন্য আমি নেইনি স্বামীর ইজাজত। তাহারে কত সুন্দর মূল্যবান কথা বলছে, একবার দেখুন, তোমার ছেলের জন্য আমি নেইনি স্বামীর ইজাজত, আজকে তুমি যাও না ফিরে করে আমায় মা, আজকে তুমি যাও না ফিরে করে আমায় মা।
খাতুনে জান্নাত ফাতিমাতুল জোহরা রাদিয়াল্লাহু আনহা যখন একটা সন্তানকে নিয়ে গেলেন তখন ভেতর থেকে আওয়াজ আসছে হে নবীর বেটি আমি আপনার সন্তানের জন্য স্বামীর কাছ থেকে ইজাজত নেইনি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য ইজাজত নিয়েছিলাম আপনার সাথে আপনার সন্তান এসেছে আজকেও আপনাকে ফিরে যেতে হবে আমি সাক্ষাৎ করতে পারবো না আগামী কাল আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেব যদি অনুমতি দেন তাহলে সাক্ষাৎ করব তারপরে কি ঘটলো তৃতীয় দিন হোসেন বলে ওগো আম্মা জান আমায় ছেড়ে যাচ্ছো কোথায় তুমি আর হাসান হাসান হোসেন মা ফাতেমা যখন করিল গমন ভিতর থেকে এলো আওয়াজ শোনো বুবু জান তোমার একটি ছেলের জন্য আমি নিয়েছিলাম ইজাজত কাঠুরিয়ার বিবি বলছে তোমার একটি ছেলের জন্য আমি নিয়েছিলাম ইজাজত আরেকটি ছেলে এসে হলো বড়ই মুসিবা বলছে হে নবীর বেটি আপনার একটি ছেলের জন্য আমি অনুমতি নিয়েছিলাম আজ দেখছি আরেকটা ছেলে এসেছে আজ আমি সাক্ষাৎ করতে পারবো না আগামী কাল স্বামীর কাছ থেকে অনুমতি নেব স্বামী যদি অনুমতি দেয় তাহলে আপনার দুই সন্তান এবং আপনার সাথে সাক্ষাৎ করব আরে কি জীবন তারা করে গিয়েছিলেন কেমন পর্দার পুশিদা ছিলেন একবার ভাবুন আর বর্তমান সমাজে আমাদের বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন কেউ আসে বাইরে থেকে যদি একবার হাঁক দেয় কেউ না হোক বাড়ির স্ত্রীটা ছুটে যাবে বলবে এসো এসো বসো খাবার দেবে কত কিছু আপ্পা আপ্পায়ন কিন্তু তানারা কেমন ভাবে জীবনটা গড়ে গিয়েছিলেন যার ফলে তিনি জান্নাতে সর্বপ্রথমে যাবেন মেয়েদের মধ্যে তো তারপরে চতুর্থ দিন তিনি গেলেন কি ঘটেছিল চতুর্থ দিন গেলেন যখন কাঠুরের বাড়ি দেখেন রশি বাঁধা আছে অজুর পানি সারি সারি মা ফাতেমা করে সওয়াল ওগো বুবু জামিলা কি কারণে বাঁধা রশি রাখা এই লাঠি আমার স্বামী কষ্ট করে যখন ফিরিবে ঘরে কাঠুরিয়ার বিবি বলছে আমার স্বামী কষ্ট করে যখন ফিরিবে ঘরে আমার ফুলের সাজা দেবে লাঠি টানিয়ে আমার ফুলের সাজা দেবে লাঠি টানিয়ে একদিন হঠাৎ মা ফাতেমা বলে আবাজান কাহার আগে কে যাবে ওই খোদারি জান্না কাহার আগে কে যাবে ওই খোদারি জান্না দয়ার নবী বলে মা শোনো বেটি ফাতেমা দয়ার নবী বলে মা শোনো বেটি ফাতেমা সবার আগে কাঠুরিয়ার বিবি যাবে খোদারি জান্নাত কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত শেষ ছন্দে ওই অতি মূল্যবান কথা লিখছে শুনুন এমন সময় কাঠুরিয়া ফিরিল আপন ঘরে বিবির রাখা পানি দিয়ে অজু সে করে অজু সে দু হাত তুলে বলে অগর বানা আমার বিবির করি দান জান্নাতে ঠিকানা সাইফুদ্দিন তাই কয় বারে বার শোনো গো জননী স্বামীর সেবা করলে হবে জান্নাতি রমণী স্বামীর সেবা করলে হবে জান্নাতি রমণী একদিন হঠাৎ মা ফাতেমা বলে আবাজান কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত দয়ার নবী বলে মা শোনো বেটি ফাতেমা দয়ার নবী বলে মা শোনো বেটি ফাতেমা সবার আগে কাঠুরিয়ার বিবি যাবে খোদারি জান্নাত কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত